কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে দুপুরবেলা বাসায় মুরগির মাংস রান্না করা হবে, তা আপনাদেরকে দেখাবো যে দুপুরবেলা আমাদের মুরগির মাংসটা আমরা কীভাবে রান্না করছি। আর এর মধ্যে সকালের খাবার হিসেবে আমরা রুটি বানিয়েছিলাম এবং আলুর ভাজি বানিয়েছিলাম। আলুর ভাজিটা কীভাবে বানালাম সেটা অন্য আর একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো এই হচ্ছে আমাদের মুরগির মাংস। আর এখানে কিছু পেঁয়াজ আছে, পেঁয়াজ অলরেডি আমার ওয়াইফ কিছু কেটে রেখেছে আর আমিও কিছু কাটবো। যেহেতু মুরগির মাংস রান্না হবে, মুরগির মাংসতে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তো আমার ওয়াইফ কিছু পেঁয়াজ অলরেডি কেটে রেখেছে আর আমি কিছু কাটছি। চাকু দিয়ে পেঁয়াজ কেটে কেটে আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য পেঁয়াজটা অনেক দ্রুত কাটতে পারছি। রসুনের কোয়া কেটে নিচ্ছি, আর এদিকে আরো রসুন আছে, সেগুলো কয়েকটা ছিলতে হবে আমাকে। রসুনের কোয়া এগুলোই, কারণ এর বেশি কাটার দরকার নেই, কারণ আমাদের অলরেডি এখানে ব্লেন্ডেড রসুন আছে যেটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছে। আর এটা কি আদা, ব্লেন্ডেড আদা। তো এখন আমাদের চুলায় পাতিলটা দেওয়া হয়ে গেছে অলরেডি, আমরা যেটা করব পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ পুরোটা দেওয়ার দরকার নাই, একটু অল্প করে রেখে দিতে পারি আমরা। আর এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিব, তেলটা একটু পরে দিব। অল্প একটু তেল দিয়ে দিলাম, যেহেতু মাংস রান্না করছি একটু বেশি তেল হলে সমস্যা নেই। এবার মাংসগুলো আমরা ধুয়ে নিব, মাংস কাটা আছে, কাটার দরকার নেই, ভালো মতো ধুয়ে নিতে হবে পানি দিয়ে। এই হলো মাংস, মাংস ধোয়া শেষ। এবার নেক্সট স্টেপ, পেঁয়াজটা একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে পেঁয়াজ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি যেটা করব, মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিব, তারপরে সেটা কিছুক্ষণ ম্যারিনেট করব। আমি মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ধনে, হলুদ, আর অল্প পরিমাণে লবণ দিতে হবে। এবার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপর মাংসটা ভালো মতো নাড়বো, নেড়ে এটাকে ম্যারিনেট করে রাখবো অল্প কিছু সময়ের জন্য। এবার বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাংসটা নাড়া হয়ে গেছে, এবার আমাদের পেঁয়াজের মধ্যে আরো কিছু জিনিস দিয়ে দিব, যেমন আমি কয়েকটা এলাচ দিই, চারটা এলাচ দিলাম, একটু কাট মশলা দিব, কাট মশলা দিলাম,
আর রং দিব কিছু। এলাচ আরো দুইটা দিলাম, রঙও দিই কয়েকটা আরো, দিয়ে এটাকে ভালো মতো নেড়ে দিব। এরপরে পেঁয়াজটা হয়ে গেলে আমাদের যে ম্যারিনেট করা মাংস সেই মাংসটা আমরা এতে ঢেলে দেবো। ওকে, তো এবার আমাদের এই পাতিলে আমাদের যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসটা আমরা ঢেলে দেবো। আমাদের একটু ভালো মতো নাড়তে হবে। আচ্ছা, আপাতত নাড়া হয়ে গেছে, এবারে মাংসটাকে আমরা কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে পানি দেবো। মাংসের মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমাদের আদা আর রসুন। এগুলো সব ব্লেন্ড করা, ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজ থেকে আমরা বের করেছি। রসুন যেহেতু রসুনের কোয়া যেহেতু অনেকগুলো দিয়েছি, তাই রসুন খুব একটা বেশি না দিলেও হবে, এই অল্প পরিমাণে দিলাম আর বাকিটুকু রেখে দিলাম। এবার আমরা এটাকে নেড়ে দিব ভালো মতো। আদা রসুন যেটা ব্লেন্ডেড করা সেটা গলে যাবে তাতে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে তেলগুলো কিভাবে ভাসছে, তেল ছেড়ে দিতে শুরু করেছে অলরেডি। এবার মাংসটা ভালো মতো আর একটু নেড়ে দেবো, না হলে মাংস আবার লেগে যেতে পারে নিচে, এই জন্য সবসময় একটু নাড়াচাড়া করে রাখতে হবে। মাংস মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে, এবার আমরা যেটা করবো অল্প একটু অল্প পরিমাণে একটু পানি ঢেলে দেবো, তারপর এটাকে নেড়ে দেবো ভালো মতো। আমাদের মাংস রান্না প্রায় শেষের পর্যায়ে, মোটামুটি অনেকটুকু হয়ে গেছে, আর কিছুক্ষণ যদি আমরা এভাবে রাখি তাহলে মাংসটা হয়ে যাবে। তো যা হোক, এই হলো আজকের মতো মাংস রান্না, এটা আমাদের দুপুরের খাবার। তো এর মধ্যে একটা কাজ করা যায়, আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখানো যায়। বাইরের আজকে অনেক সুন্দর একটা আবহাওয়া বাইরে, চলুন আপনাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাই। চলুন একটু বাইরের পরিবেশটা দেখা যাক। এই হলো বাইরের পরিবেশ, রোদ নাই আজকে, মোটামুটি হালকা পাতলা একটু ঠান্ডা আছে। বাইরে পাখি উড়াউড়ি করছে, আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। তো যা হোক, এই হলো বাইরের পরিবেশ, চলুন ভিতরে যাওয়া যাক এবং মাংসটা আর একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা এখন, তারপরে শেষ করে দেবো ভিডিও। মাংসের সর্বশেষ অবস্থা হচ্ছে এরকম, আর কিছুক্ষণ রাখলে আশা করা যায় মাংসটা হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আমার ফেসবুক পেজ দি আমেরিকান ড্রিম লাইক করুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমার ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করলে অনেক সময় বোঝা যায় যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর
অবশ্যই অবশ্যই আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল দি আমেরিকান ড্রিম সাবস্ক্রাইব করুন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে দি আমেরিকান ড্রিম নামে, সেখানে সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।